নমস্কার মনোরমা এডুকেশন চ্যানেলে আপনার সমস্ত স্বাগত। এই ভিডিওটি ভালো লাগিলে লাইক শেয়ার কমেন্ট করা ভুলবে না। যদি আপনার মানে আমার চ্যানেল কু নু আসিবে তাহলে সবসক্রাইব নিহতি করে দেবে, যাফলের আপনার মানে এমিতি নূয়া নূয়া ভিডিও গুড়ি সর্বপ্রথমে দেখিপারে। আজ আমি এই ভিডিওরে সপ্তম শ্রেণী সাহিত্য সৌরভ বহির কাঠরু ভাত ঘাসরু দুধ বায়ু চিনি বিষয়র অভ্যাস কার্য আরম্ভ করা। পিলা মানে বর্তমান তানে এক নম্বর দেখ, উত্তর কুহ ক নম্বর কেউঠি অসম্ভব কথাটায় উপরে দীর্ঘ আলোচনা চালি। এর উত্তর হচ্ছে বোস্টন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের আলোচনা কক্ষরে পুরাপুরি অসম্ভব কথাটায় উপরে দীর্ঘ আলোচনা চালি। খ নম্বর দেখ, খাদ্য মূলরে কণ সবু রয়েছে বলে লেখক কহিছন্তি। এর উত্তর হচ্ছে শিক্ষা, সভ্যতা, সংস্কৃতি, শান্তি ও রামরাজ্য ইত্যাদি খাদ্য মূলরে এসব রয়েছে বলে লেখক কহিছন্তি। গ নম্বর দেখ, কাহা দ্বারা জনসংখ্যাকু রকা যাই পারিব। এর উত্তর হচ্ছে এবেঠারু সচেতন হই উপযুক্ত বিচার দ্বারা জনসংখ্যাকু রকা যাই পারিব। ঘ নম্বর দেখ, পৃথিবীর জনসংখ্যা বড়িলে কণ কমিযিব। এর উত্তর হচ্ছে পৃথিবীর জনসংখ্যা বড়িলে চাষ জমি কমিব। উ নম্বর দেখ, শ্বেতসার খাদ্যর যে বলকা খাদ্য রহে গছ তাকে কেউঠি সাইতি রখে। এর উত্তর হচ্ছে শ্বেতসার খাদ্যর যে বলকা খাদ্য রহে গছ তাকে নিজ ফলমূলরে সাইতি রখে। দুই নম্বর দেখ, দুই বা তিনটি বাক্যের উত্তর লেখ। ক নম্বর, কেউ কেউ খাদ্যর শ্বেতসার স্নেহসার মিলে। এর উত্তর হচ্ছে আমি আজিকালি কৃষির যাহা খাদ্য পদার্থ আহরণ করুছু তহিঁরু আমাকে শ্বেতসার, পুষ্টিসার ও স্নেহসার মিলুছি। তেবে ধান, গহম, বাজরা, মক্কা, মান্ডিয়া ও আলু আদিরু শ্বেতসার ও সরিষ, চিনাবাদাম আদিরু স্নেহসার মিলিথায়ে। খ নম্বর দেখ, রবি ফসল, মৎস্য ও কুকুড়ার আমি কেউ জাতীয় খাদ্য পাউ। এর উত্তর হচ্ছে রবি ফসল, মৎস্য ও কুকুড়ার আমি পুষ্টিসার জাতীয় খাদ্য পাউ। গ নম্বর দেখ, ভবিষ্যতরে অঙ্গারকামূল গ্যাসরু কণ উৎপাদন হব বলে লেখক কহিছন্তি। এর উত্তর হচ্ছে ভবিষ্যতরে অঙ্গারকামূল গ্যাসরু শ্বেতসার জাতীয় খাদ্য উৎপাদন হব বলে লেখক কহিছন্তি। ঘ নম্বর দেখ, আগামী কালরে বড় বড় গছ, বন, বুদারু আমি কণ কণ পাইবা বলে বৈজ্ঞানিক মানে ভাবিছন্তি। এর উত্তর হচ্ছে আগামী কালরে বড় বড় গছ, বন, বুদারু আমি ময়দা, অটা, চিনি, চাউল ও সুজি আদি পাইবা বলে বৈজ্ঞানিক মানে ভাবিছন্তি। ও নম্বর দেখ, কেতবেলে চাষ জমি ও গৃহপালিত পশু সংখ্যা কমিযিব। এর উত্তর হচ্ছে ভবিষ্যতের জনসংখ্যা বৃদ্ধি হেতু চাষ জমি ও গৃহপালিত পশু সংখ্যা কমিযিব। পিলা মানে ভবিষ্যতের যদি জনসংখ্যা অধিক মাত্রার বৃদ্ধি পাইব তাহলে আমার চাষ জমি ও গৃহপালিত পশু সংখ্যা মধ্যে সবু কমিযিব। চ নম্বর দেখ, কাহাকু রূপান্তরিত করি দুধ দহি ছেনারে পরিণত করি হব। এর উত্তর হচ্ছে আম সমুদ্র মহাসমুদ্র মানকরে এত প্রকার জলজ প্রাণী অছন্তি যেউ মানকর শরীরর পুষ্টিসারকু রূপান্তরিত করি আবশ্যক পুষ্টিসার উৎপাদন করি হব। তেণু সামুদ্রিক প্রাণীগুড়ি রূপান্তরিত করে দুধ, দহি ও ছেনারে পরিণত করি হব। পিলা মানে তিনি নম্বর সরলার্থগুড়ি অছি ও চারি নম্বর লং কোশ্চেন, এগুড়ি সেকেন্ড পিরিয়ডে করিবা। বর্তমান শর্ট কোশ্চেন সবুগুড়াক সারিবা। পাঁচ নম্বর দেখ, নিম্নলিখিত শব্দ মানুষ নেই গোটিয়ে গোটিয়ে বাক্য গঠন কর। কণ অছি স্বতঃ সিদ্ধ, এখন বাক্যর গঠিলে কণ হব না সময়ক্রমে বিজ্ঞানর অভিবৃদ্ধি স্বতঃ সিদ্ধ। তাপরে কণ অছি উৎকৃষ্ট, বাক্যের গড়লে হব গহম গোটিয়ে উৎকৃষ্ট শ্বেতসার খাদ্য। জনসংখ্যা, তাকে বাক্যের গড়লে কণ হব না জনসংখ্যা বৃদ্ধি ভবিষ্যৎ প্রতি বিপদ। তারপর কণ অছি জ্ঞান শূন্য, বাক্যের গড়লে কণ হব জ্ঞান শূন্য মানুষ নিজের ক্ষতি করে। নেক্সট কণ অছি উৎপাদন, বাক্যের গড়লে কণ হব প্রতিকূল পরিস্থিতি উৎপাদন বাধা পায়ে। উধেইবা, উধেইবাকে বাক্যের গড়লে কণ হব গছ ছাইরে ফসল উধেইবা সম্ভব নুহে। আহরণ, আহরণকু বাক্যের গড়লে কণ হব বৃক্ষ চের দ্বারা জল আহরণ করে। উৎকট, কণ হব বাক্যের গড়লে গ্রীষ্ম ঋতুরে উৎকট জলাভাব ঘটে। তাপরে কণ অছি নিয়ন্টিয়া, নিয়ন্টিয়ারকু বাক্যের গড়লে কণ হব এবে ওড়িশার নিয়ন্টিয়া পরিস্থিতি না। পিলা মানে তুমি অনুচ্ছেদটি অছি তুমি নিজে পড়িব, মু প্রশ্ন তৈরি করে লিখি দেছি। ক নম্বর,
କେଉଁ ସମସ୍ୟା ଉତ୍କଟ ଆକାର ଧାରଣ କରିବ? ଖ ନମ୍ବର ରସାୟନବିତ୍ ମାନେ କ'ଣ ସମାଧାନ କରିବାକୁ କ୍ଷମ? ଗ ନମ୍ବର ରସାୟନ ବିଜ୍ଞାନ କାହାର ବିହିତ ସମାଧାନ କରିପାରିବ? ଘ ନମ୍ବର କୃଷି ବିଜ୍ଞାନ କ'ଣ ଯୋଗାଇ ପାରୁଛି? ଓ ନମ୍ବର ପୃଥିବୀର ଖାଦ୍ୟ ସମସ୍ୟାକୁ କିଏ ସମ୍ଭାଳି ପାରିବ? ସାତ ନମ୍ବର ଦେଖ, ନିମ୍ନଲିଖିତ ସମଚ୍ଚାରିତ ଶବ୍ଦର ଅର୍ଥ ଲେଖି ବାକ୍ୟରେ ବ୍ୟବହାର କର। ସମଚ୍ଚାରିତ ଅର୍ଥ କ'ଣ ଅଛି? ପରିହର୍ଷଉ ର ପୁର, ପରିଦୀର୍ଘଉ ର ପୁର। ତାହେଲେ ପରିହର୍ଷଉ ର ପୁରର ଅର୍ଥ ହେଉଛି ନଗର, ପରିଦୀର୍ଘଉ ର ପୁରର ଅର୍ଥ ହେଉଛି ପିଠାପୁର। ଯେଉଁ ପିଠାରେ ପୁର ଦିଆ ହୁଏନି ନା, ମଣ୍ଡା ପିଠାରେ ନଡ଼ିଆ ପୁର, ଖସାପୁର, ସେ କଥା କୁହାଯାଇଛି। ଭରେ ଦୀର୍ଘ ହେଇ ତରେ ହର୍ଷେଇ ଭିତ୍ତି, ଭରେ ହର୍ଷେଇ ଦ୍ୱିତୀୟ ତରେ ହର୍ଷେଇ ଭିତ୍ତି। ଭରେ ଦୀର୍ଘ ହେଇ ତରେ ହର୍ଷେଇର ଅର୍ଥ ହେଉଛି ଭୟ, ଭରେ ହର୍ଷେଇ ଦ୍ୱିତୀୟ ତରେ ହର୍ଷେଇର ଅର୍ଥ ହେଉଛି ମୂଳଦୁଆ। ଧାର ଧାର ଧରେ ଆକାର ଧାର, ଧାରର ଅର୍ଥ ହେଉଛି ଅସ୍ତ୍ରର ଧାର। ଆଉ ଗୋଟିଏ ଧାରର ଅର୍ଥ ହେଉଛି ଋଣ। ଦଳ ଦଳ ଦଳର ଅର୍ଥ ହେଉଛି ପାଖୁଡ଼ା। ଆଉ ଗୋଟିଏ ଦଳର ଅର୍ଥ ହେଉଛି ପଞ୍ଝା। ତାକୁ ବାକ୍ୟରେ ଗଢ଼ିଲେ କ'ଣ ହେବ? ପୁରକୁ ବାକ୍ୟରେ ଗଢ଼ିଲେ ଲଙ୍କାପୁର ରାବଣର ଅଧୀନ ଥିଲା। ତାପରେ କ'ଣ ଅଛି? ପରିଦୀର୍ଘଉ ର ପୁରର ଅର୍ଥ ତ ଜାଣିଛ, ପିଠାରେ ଯେଉଁ ପୁର ଦିଆଯାଏ, ତାକୁ ତାହେଲେ ବାକ୍ୟରେ ଗଢ଼ିଲେ କ'ଣ ହେବ? ପିଠାରେ ଖସାପୁର ଦିଆଯାଇଛି। ତାପରେ କ'ଣ ଅଛି? ଭିତ୍ତି, ଭରେ ଦୀର୍ଘଇ ତରେ ହସେଇ, ତାକୁ ବାକ୍ୟରେ ଗଢ଼ିଲେ କ'ଣ ହେବ? ଅଦ୍ଭୁତ ଦୃଶ୍ୟରେ ମୋର ଭିତ୍ତି ଜାତ ହେଲା। ତାପରେ କ'ଣ ଅଛି? ଭରେ ହସେଇ ଦ୍ୱିତୀୟ ତରେ ହସେଇ ଭିତ୍ତି, ତାକୁ ବାକ୍ୟରେ ଗଢ଼ିଲେ କ'ଣ ହେବ? ଘରର ଭିତ୍ତି ମଜବୁତ ହେବା ଦରକାର। ତାପରେ କ'ଣ ଅଛି? ଧାର, ଧାରକୁ ବାକ୍ୟରେ ଗଢ଼ିଲେ କ'ଣ ହେବ? ଛୁରୀଟିର ଭଲ ଧାର ଅଛି। ଆଉ ଗୋଟିଏ ଧାରର ଅର୍ଥ ହେଉଛି ତ ଋଣ, ତାକୁ ବାକ୍ୟରେ ଗଢ଼ିଲେ କ'ଣ ହେବ? ଗୋପାଳ ମୋ ଠାରୁ ଟଙ୍କା ଧାର ନେଲା। ତାପରେ କ'ଣ ଅଛି? ଦଳ, ଦଳର ଅର୍ଥ ହେଉଛି ପାଖୁଡ଼ା, ତାକୁ ବାକ୍ୟରେ ଗଢ଼ିଲେ ଏହାର ଦଳଗୁଡ଼ିକ ନରମ। ଆଉ ଗୋଟିଏ ଦଳର ଅର୍ଥ ହେଉଛି ପଞ୍ଝା, ତାକୁ ବାକ୍ୟରେ ଗଢ଼ିଲେ କ'ଣ ହେବ? ପକ୍ଷୀମାନେ ଦଳ ଦଳ ହୋଇ ଉଡ଼ୁଛନ୍ତି। ବର୍ତ୍ତମାନ ଆଠ ନମ୍ବର ଦେଖ, ନିମ୍ନଲିଖିତ ଶବ୍ଦଗୁଡ଼ିକର ବିପରୀତାର୍ଥବୋଧକ ଶବ୍ଦ ଲେଖ। କ'ଣ ଅଛି? ନିଅଣ୍ଟିଆ, ତା'ର ବିପରୀତ କ'ଣ ହେବ? ବଳକା। ତାପରେ ଅଛି ଅସମ୍ଭବ, ତା'ର ବିପରୀତ ସମ୍ଭବ। ତାପରେ ଅଛି ଆବଶ୍ୟକ, କ'ଣ ହେବ? ଅନାବଶ୍ୟକ। ତାପରେ ଅଛି କୃତ୍ରିମ, କ'ଣ ହେବ? ପ୍ରାକୃତିକ। ତାପରେ ଅଛି ପ୍ରଚୁର, କ'ଣ ହେବ? ଅପ୍ରଚୁର। ନଅ ନମ୍ବର ଦେଖ, ତଳେ ଦିଆଯାଇଥିବା ଶବ୍ଦଗୁଡ଼ିକରୁ ବହୁବଚନେ ବ୍ୟବହୃତ ଶବ୍ଦମାନଙ୍କୁ ବାଛି ଲେଖ। କ'ଣ ଅଛି? ଗଛ, ଆମେ, ଜମିଗୁଡ଼ିକ, ଲୋକ, ସମୁଦ୍ର, କାରଖାନାମାନ, ଯେଉଁମାନଙ୍କ, ସେମାନଙ୍କୁ। ବହୁବଚନ କାହାକୁ କୁହାଯିବ? ନା ଯେଉଁଠି ଅଧିକ ବୁଝାଉଥିବ, କିମ୍ବା ଅଧିକ ଲୋକକୁ ବୁଝେଇବ, ଅଧିକ ଗଛକୁ ବୁଝେଇବ, ତାକୁ ବହୁବଚନ କହିବା। ତାହେଲେ ଏଠି ଆମେ କହିଛି, ଆମେ ମାନେ ସମସ୍ତଙ୍କୁ ବୁଝାଇବ। ତାପରେ କ'ଣ ଅଛି? ଜମିଗୁଡ଼ିକ, ବହୁତ ଜମିଗୁଡ଼ିକୁ ବୁଝେଇବ, ତାହେଲେ ସେଇଟା ବି ବହୁବଚନ ହେବ। କାରଖାନାମାନ, ଗୋଟିଏ କାରଖାନାକୁ କୁହାଯାଇନି, ଏଠି କାରଖାନାମାନ ବି ବହୁତ କାରଖାନାକୁ କୁହାଯାଇଛି, ତେଣୁ ସେଇଟା ବହୁବଚନ। ଯେଉଁମାନଙ୍କ ମାନେ ଅଧିକକୁ ବୁଝାହେଉଛି, ତେଣୁ ସେ ବହୁବଚନ। ସେମାନଙ୍କୁ, ଜଣଙ୍କକୁ ବୁଝାଉନାହିଁ, ସେମାନଙ୍କୁ ମାନେ ଅଧିକକୁ ବୁଝାଉଛି, ତେଣୁ ସେଇଟା ବହୁବଚନ। ପିଲାମାନେ ଆଜି ପାଇଁ ଏତିକି, ସେକେଣ୍ଡ ପିରିୟଡ଼ରେ ତିନି ନମ୍ବର ଚାରି ନମ୍ବର ଆରମ୍ଭ କରିବା। ଧନ୍ୟବାଦ।